পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাঞ্চলের বৈশিষ্ট্যগুলিকে এবার উলের কাজের মাধ্যমে ফুটিয়ে তুলেছে ভবানীপুর জাগৃতি ক্লাব। জাগমা দুর্গা 2023 পুজো পরিক্রমা নিয়ে আমি শ্রেষ্ঠা এই মুহূর্তে হাজির হয়ে গেছি এই ক্লাবে। দেখে নেব কতটা এগুলো তাদের পুজো প্রস্তুতি। লাস্ট মিনিট চমক তো কিছুটা থাকে, লাস্ট মিনিটে ফিনিশিং হওয়ার টাইমে আমরা বুঝতে পারবো আমরা যা চেয়েছিলাম সেটা অ্যাকচুয়ালি ফুটে উঠছে কি না, কারণ এখনও অনেক কিছু সাজানো বাকি। আর শিল্পী সবসময় কিন্তু আমাদের কাছে ডিসক্লোজ করে না, একটা ওভারঅল ফিলিংস আমাদের দেয় কিন্তু পুরো জিনিসটা তো আমাদের বোঝায় না। তো লাস্ট মিনিটে আমাদের কাছে একটা চমক থাকে। প্রথম বছর আমরা থিমে প্রবেশ করেছি আর এতদিন সাবেকি পুজোর পরে আমাদের তো ভীষণ ভালো ফিলিং হচ্ছে একটা, মানে যাকে বলে আমরা নিজেরাই নিজেদের মধ্যে উদ্বুদ্ধ যে প্রথম বছর আমরা এত ভালো একটা কাজ করতে পেরেছি। আর আমাদের বাজেট কিন্তু খুব কম, যেহেতু এটা একদম ভেতরের পাড়া, অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে অনেক কিছুই, ফান্ডিং অনেক কিছু কম, তো সেই দিক থেকে বলতে পারেন আমরা অনেকটাই এগিয়ে গেছি।